ভারতের জনপ্রিয় দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ এবার আসছেন পর্দায়। তবে বড় পর্দা নয়, তাদেরকে দেখা যাবে ছোট পর্দায়। ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ভারতে এখন দেশটির শীর্ষস্থানীয় অভিনয় শিল্পী থেকে শুরু করে নিউকামার সবাই ওটিটিতে কাজ করছেন দেদারসে। এবার সে খাতায় নাম লেখাচ্ছেন রিতেশ দেশমুখ। গত 16 তারিখ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মুক্তিতব্য সিনেমা প্ল্যান এ প্ল্যান বির ছবি শেয়ার করে রিতেশ লেখেন, নেটফ্লিক্সের মাধ্যমে আমার ডিজিটাল ডেবিউ হতে যাচ্ছে, শীঘ্রই আসছে আমাদের নতুন সিনেমা প্ল্যান এ প্ল্যান বি। সিনেমাটি আপনাদের দেখানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না, জলদি দেখা হচ্ছে। এদিকে বাহুবলী খ্যাত অভিনেত্রী জানান, এই ছবির পুরো টিমের সাথে কাজ করা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল, কারণ আমরা যখনই শুটিং করেছি সেটে ভীষণ হইহুল্লোড় করেছি। আমি খুব শীঘ্রই পুরো পৃথিবীকে এই ইউনিক গল্পের সাক্ষী হওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। চলচ্চিত্রটি একজন ম্যাচ মেকারকে ঘিরে, যিনি বিশ্বাস করেন যে বিয়ে জিনিসটা তার নিজের ছাড়া অন্য সবার জন্য, এবং একজন সফল ডিভোর্সি আইনজীবী যার একটি গোপন পরিচয় রয়েছে। এই দুইজন ব্যক্তির অদ্ভুত রোম্যান্সের গল্প দেখানো হবে সিনেমাতে। তবে এখনও এই সিনেমা মুক্তির কোনো দিন তারিখ নির্ধারণ করেনি নেটফ্লিক্স। খান তাজনিন আহসান, সময় সংবাদ।